নমস্কার বন্ধুরা, বার্স অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমার ফিঞ্চের সেট আপটা দেখাবো। ফিঞ্চ সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স ধীরে ধীরে হচ্ছে, আমি নতুন সেট আপ করেছি। তো অনেক কিছু এর মধ্যে ঠকেও গেছি, যাদের থেকে পাখি কিনেছি। যাই হোক, তো জোর দিয়ে উঠতে পারিনি এখনো। আছে আউল, আছে ফিঞ্চের আপনার লং টেল, আছে ব্ল্যাক চিক, আছে বেঙ্গলি ফিঞ্চ, আছে সবই আছে। তো সেট আপটা ধীরে ধীরে বুঝছি, এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তো চলুন বন্ধুরা দেখে নি। এখানে আছে বন্ধুরা এক জোড়া লং টেল, এর সাথে একটা অ্যালবিনো রয়েছে। তো ওপরে যে পাখিটা বসে আছে বন্ধুরা, এই পাখিটা তিনটে ডিম দিয়েছিল, আর কিছুদিন পরে দেখলাম তা দিতে দিতে ডিমগুলো নেই, মানে ওরা নিজেরাই খেয়ে নিয়েছে কিনা বুঝতে পারলাম না। আর এই পাখিটা এর সাথে মনে হলো আমার জোর খেয়েছে, সেই জন্য আমি এদেরকে আলাদা রেখেছি। আর এখানে আছে আপনার বেঙ্গলি ফিঞ্চ, আছে ব্ল্যাক চিক, আছে আউল, আছে হ্যাঁ লং টেল, আছে এক পেয়ার, একটা ক্রিমিনো আছে এর সাথে। আমি এই ফিঞ্চের সেট আপ করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করছি বন্ধুরা, সেটা হলো যে অন্যান্য পাখিদের মতো এরা কিন্তু নিজেরা নিজেরা মারামারি করে না। এখানে তিন চার প্রজাতির পাখি রয়েছে, যেরকম আউল রয়েছে, ব্ল্যাক চিক রয়েছে, লং টেল রয়েছে। তো এরা দেখছি বেশ মিলেমিশেই থাকে, মিলেমিশেই খাওয়া দাওয়া করে, মিলেমিশেই সব থাকে। তো এরা অন্যান্য পাখির মতো মারামারি করে না, এটা এরা বেশ ভালো সাইড। বন্ধুরা, আজকে ওদের খাবারে দিয়েছি, আমি এর আগেও দিয়েছি ডিম দিয়েছি, ডিমের সাথে দিয়েছি ছোলার ছাতু, ভুট্টার ছাতু, পালং শাক। তো খাবারটা ওরা খুব আনন্দ সহকারেই খেলো, মোটামুটি সবটাই খেয়েছে ওরা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর পুরনো বন্ধুদের বলবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, এখানে আমি বাটির পরিবর্তে কাফে দিয়েছিলাম, যে ওরা যাতে ঠান্ডা না লাগে, রেগুলার ওরা স্নান করে। কিন্তু দেখছি কাফের জল দেওয়াতে সেখানেও রেহাই নেই, ওরা এখানেও কাফে নেমে স্নান করছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।